হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা বরাবরের মতো আরেকটা ক্লাস নিয়ে আসলাম, যেটা হচ্ছে ল্যাপটপ এবং মোবাইল সার্ভিসিং এর যন্ত্রপাতির নাম। আমরা যদি একটা মোবাইল এবং একটা ল্যাপটপ সার্ভিস করতে যাই, এটার জন্য কিছু যন্ত্রপাতি লাগবে, তাই না? বা কম্পোনেন্ট লাগবে, তাই না? এই যন্ত্রপাতির নামগুলো আজকে আমরা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? থিওরিক্যাল এবং কি দেখবো? প্র্যাকটিক্যাল দেখবো। তাইলে আমরা সর্বপ্রথম যেটা দেখবো এটা হচ্ছে মাল্টিমিটার। কি মিটার? মাল্টিমিটার। মাল্টিমিটার, এই মিটার দিয়ে হচ্ছে আমরা যত ধরনের পার্টস আছে পার্টস গুলা কি করবো, আমরা পার্টস গুলা আইডেন্টিফাই করবো। পার্টস গুলা কি করবো? আইডেন্টিফাই করবো। কি আইডেন্টিফাই করবো? ভালো বা খারাপ। এই মাল্টিমিটারটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। আমরা থিওরিক্যাল বলার পরে প্র্যাকটিক্যাল ডিভাইসটা চিনি নেবো। এটা হচ্ছে আমাদের একটা মাল্টিমিটার। কি মিটার? মাল্টিমিটার। এটার হচ্ছে যে আমাদের পজিটিভ, এই যে একটা পজিটিভ পজিটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? আমরা চিনতে পারলাম মাল্টিমিটার। আচ্ছা, এখন আমরা দেখবো দ্বিতীয় নম্বরে যেটা আছে আমাদের বায়োস রাইটার। এটা হচ্ছে ল্যাপটপ সার্ভিসিং এ জন্য দরকার হয়। এটা ল্যাপটপের বায়োস আছে, বায়োস চিপ আছে, ওই চিপটাকে আমরা নতুন প্রোগ্রাম করার জন্য এই ডিভাইসটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এই ডিভাইসটা আমরা দেখবো, বায়োস রাইটার যেটা, এটা আমরা প্র্যাকটিক্যাল ডিভাইসটা দেখবো। এটা হচ্ছে আমাদের একটা বায়োস রাইটার। কি এটা আমাদের? বায়োস রাইটার। এই রাইটারটা আমরা দেখে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা এই মডেলের RT809F। ক্লিয়ার? আচ্ছা, এটার জন্য আমাদের তিন নম্বরে যেটা বায়োস রাইটারের চকেট, বায়োস রাইটারের কি চকেট, এই বায়োস রাইটারটা যেটা আমরা লাগাবো এটা হচ্ছে বায়োস রাইটারের চকেট। এই যে হচ্ছে আমাদের বায়োস রাইটার, এটা হচ্ছে বায়োস রাইটারের চকেট। কি এটা? বায়োস রাইটারের চকেট বড়টা। বায়োস রাইটারের চকেট কি? বড়টা। এই এই এটা হচ্ছে আমাদের চকেট ছোটটা। কি চকেট এটা? আমাদের ছোট চকেটটা। তাইলে চার নম্বরে আমরা চলে যাব স্ক্রু ড্রাইভার। কি ড্রাইভার? যেটা দিয়ে আমরা স্ক্রু খুলি, স্ক্রু খুলি, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। এই ড্রাইভারটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপ বা মোবাইল সার্ভিসিং এর জন্য এইটা দিয়ে আমরা সব ধরনের স্ক্রু খুলতে পারবো, খুলতে পারবো। এই স্ক্রু ড্রাইভারটা হচ্ছে চাইনিজ একটা স্ক্রু ড্রাইভার, এটার দামও অনেক বেশি, 500 টাকা দাম এটার। ক্লিয়ার? এটা দিয়ে আমরা স্ক্রু যত ল্যাপটপের অথবা মোবাইলের স্ক্রু খুলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা চলে যাব ওপেনার। এটা ল্যাপটপের সার্ভিসিং এ অথবা কম্পিউটার অথবা মোবাইল সার্ভিসিং এ কাজে লাগে। এটার নাম কি? ওপেনার। এইটা হচ্ছে আমাদের এই যে, এই যে ওপেনার, এটা আমাদের একটা ওপেনার। বুঝা যাইতেছে? দেখতেছ? এটা দিয়ে আমরা কি করব, ল্যাপটপ অথবা মোবাইল খুলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে যেটা আমাদের লেখা আছে টুইজার। কি যার? টুইজার। টুইজার, এটারে অনেকে মানুষে বলে সিমটি, আসলে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলবো টুইজার, ঠিক আছে? এর আগে ওপেনার তারে অনেকে বেলসা বলে, আমরা এগুলা বলবো না, ঠিক আছে? কারণ এগুলার একটা ইঞ্জিনিয়ারিং ভাষা আছে, আমরা ওইটাই ব্যবহার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কি? টুইজার। এই যে একটা টুইজার, এটা হচ্ছে আমাদের একটা টুইজার, ঠিক আছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এই টুইজার দিয়ে আমরা কি করব, আমরা যেই মাদার বোর্ডের যে পার্টসটা উঠাবো এটা দিয়ে আমরা ধরে তারপরে উঠাইতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কি দেখি আমরা, থিনার। এই থিনার জিনিসটা কি? থিনার জিনিসটা হচ্ছে আমাদের যখন কোন আইসি উঠানো হয় এটা দিয়ে পরিষ্কার করা লাগে। কি দিয়ে পরিষ্কার করা লাগে? থিনার দিয়ে। থিনার দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা লাগে। এইটা হচ্ছে আমাদের এই বোতলের ভিতরে আছে আমাদের থিনার। এই বোতলের ভিতরে কি আছে? থিনার আছে। আচ্ছা, তারপরে যে আছে আমাদের লিড। কি আছে? লিড। লিড মানে কি? লিড মানে হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে আমরা কোন পার্টস লাগানোর ক্ষেত্রে ব্যবহার করি, তাতালের আগার ভিতরে ধরাই, ধরানোর পরে এটা হচ্ছে যে আমাদের পার্টসটা হেভি ভাবে সংযোগ হওয়ার জন্য মাদার বোর্ডে যে জিনিসটা ব্যবহার করা হয় এটা হচ্ছে লিড। এই যে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এটা আমাদের হচ্ছে কি? লিড। দেখতে পারতেছ তোমরা? ক্লিয়ার? এই লিড গুলোর ভিতরে বিভিন্ন ধরনের লিড হয়, আমরা এই লিডটা ব্যবহার করি, এটা অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা, লিড এর পরে আমরা চলে যাব কি? কয়েল তার। কি তার? কয়েল তারটা কখন কাজে লাগে? একটা মোবাইলের একটা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ভোল্টেজিং ট্রান্সফার করব,
এই ট্রান্সফার করার জন্যই আমাদের এই কয়েল তারটা ব্যবহার করা হয়। এই কয়েল তারটা দেখো তোমরা ভালোভাবে দেখো একটু, কয়েল তারটা দেখা যায় কিনা দেখো, ক্লিয়ার? এই কয়েল তারটা আমরা ব্যবহার করব এক জায়গা থেকে অন্য জায়গায় ভোল্টেজ ট্রান্সফার করার জন্য, ক্লিয়ার সবাই? আচ্ছা তারপরে যেটা আমরা দেখব প্যাস্ট, এটা কি প্যাস্ট? প্যাস্টটা আমরা কোন কাজে ব্যবহার করি? আমরা মোবাইলে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপে যদি কোনো পার্স উঠাইতে যাই, পার্সটাকে নরম করার জন্য যেই যেই লিকুইডটা ইউজ করা হয় এটাকে আমরা প্যাস্ট বলি। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের প্যাস্টের একটা বক্স, এই বক্সের ভিতরে আমাদের প্যাস্ট আছে। বুঝা গেছে? এই প্যাস্টটা কেন ব্যবহার করি? মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ সার্ভিসিং এ পার্সটাকে সহজে উঠানোর জন্য এই প্যাস্টটা ব্যবহার করা হয়। বুঝা গেছে সবার? আচ্ছা তারপরে আমাদের কি আছে? আয়ো কাটার। এই আয়ো কাটার, এই এই ডিভাইসটা হচ্ছে আমাদের আয়ো কাটার। এই ডিভাইসটা যদি আমরা ভালোভাবে একটু খেয়াল করি, এই ডিভাইসটা, এই ডিভাইসটা হচ্ছে আমাদের একটা আয়ো কাটার। এই আয়ো কাটার দিয়ে দিয়ে আসলে কাজ কি? আমরা আয়ু যখন কাজ করি, আমরা যখন কোনো আয়ু বা কোনো চিপ যখন লাগাইতে যাই, এটার পিন গুলা যদি বাঁকা হয়ে যায়, তখন আমরা এই কাটার দিয়ে সুজা করি। এই কাটার দিয়ে কি করি? সুজা করি। এই জন্য এর নাম হচ্ছে আমাদের আয়ো কাটার, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমরা দেখলাম টি সিক্স। দেখো আমরা স্টার দেখছি, কিছু 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 মোবাইলে নাড আছে, স্ক্রু আছে টি সিক্স, অথবা ল্যাপটপে স্ক্রু আছে টি সিক্স, এটা স্টার দিয়ে খুলবে না। স্টার দিয়ে কি করবে না? খুলবে না, ঠিক? আমাদের এটা এই ডিভাইসটা দিয়ে খুলবে। তাহলে আমাদের এই ডিভাইসটার নাম হচ্ছে টি সিক্স। সবাই কি ক্লিয়ার বুঝতেছ? এই ডিভাইসটার নাম কি আমাদের? টি সিক্স। এটা দিয়ে আমরা কিছু নাট খুলবো, হ্যাঁ, মোবাইল অথবা ল্যাপটপে, ক্লিয়ার? আচ্ছা তারপরে লেখা আছে আমাদের র্যাম। র্যাত কি আমরা চিনি? র্যাত আমরা বিভিন্ন ভাবে চিনি, বিভিন্ন কাজ করে র্যাত দিয়ে আমাদের যেই র্যাতটা, এই র্যাতটা আমরা বিভিন্ন কাজে লাগাই। আমরা কোন কাজে লাগাই? আমাদের কোনো অংশ যদি ল্যাপটপের বাড়তি থাকে, এটা আমরা এই র্যাতের মাধ্যমে, এই যে এই যে র্যাতটা, এই র্যাতের মাধ্যমে আমরা ঘষে কমাই, অথবা কোনো কিছু ঘষার জন্য, প্লেন করার জন্য, সমান করার জন্য যে ডিভাইসটা লাগে এটা হচ্ছে আমাদের র্যাত, ক্লিয়ার তো? আচ্ছা তারপরে চলে যাও আমরা থার্মাল ট্যাপ। থার্মাল ট্যাপ মানে কি? থার্মাল ট্যাপ অনেক ধরনের ট্যাপ আছে, কিন্তু আমাদের সার্ভিসিং এ আমরা দুইটা ট্যাপ ইউজ করি, একটা হচ্ছে থার্মাল ট্যাপ আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্যাপ। থার্মাল ট্যাপটা কি? এই হচ্ছে আমাদের থার্মাল ট্যাপ। এই ট্যাপটা হচ্ছে আমাদের কি ট্যাপ? থার্মাল ট্যাপ। আমরা যদি ভালোভাবে দেখি, একটু ঘুরাইয়ে দেখি তাহলে বোঝা যায় কিনা দেখি, এই ট্যাপটার নাম কি? থার্মাল ট্যাপ। থার্মাল ট্যাপ। এই ট্যাপটার কাজ কি? আমরা যখন একটা পার্স ল্যাপটপ উঠাইতে যাই, পাশাপাশি কিন্তু আরো অসংখ্য পার্স থাকে, অন্য পার্স গুলার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, তখন এই ট্যাপটা দিয়ে আমরা সাইডে ওই পার্স গুলার উপরে আটকাই ফেলি, পার্স গুলাকে ঘোরা দিয়ে ফেলি, তখন কি হয়? ডাকনা দেই, তখন কি হয়? এটা আমাদের ওই হিটটা আর আমার পার্সের উপরে লাগে না। তাহলে আমার একটা পার্স উঠাইতে গেলে অন্য পার্সের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওই বিষয়টার জন্য আমরা এই প্যাচটা, এই ট্যাপটা ইউজ করি। হ্যাঁ একদম ক্লিয়ার? সার্জিক্যাল ট্যাপ। সার্জিক্যাল হচ্ছে আসলে ডাক্তারি ট্যাপ। বুঝা গেছে? নামটা দেখেই কিন্তু বুঝা যাইতেছে। এই ট্যাপটা হচ্ছে বিশেষ করে ডাক্তাররা ইউজ করে, এই যে এই ট্যাপটা, এটার নাম হচ্ছে আমাদের সার্জিক্যাল ট্যাপ। কি ট্যাপ? সার্জিক্যাল ট্যাপ। এই ট্যাপটা আমরা কখন ইউজ করি? আমরা যদি মোবাইলের কোনো তার অথবা কেবল সংযোগ করতে চাই, এটা ইউজ করি, অথবা ল্যাপটপ সার্ভিসিং এর ক্ষেত্রে কোনো কেবল যদি আমরা জয়েন দেওয়ার পরে আমরা এই ট্যাপটা ইউজ করি। এই ট্যাপটা অনেক হার্ড, এটা অনেক শক্ত, অনেক দিন যায়। বুঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারছি এখন সার্জিক্যাল ট্যাপ কি। আচ্ছা তাতালের বিট। কি বিট? তাতালের বিট। তাতালের বিট হচ্ছে আমরা মূলত তাতালের যে মাথাটা থাকে এইটা, এটা হচ্ছে আমাদের তাতালের বিট। এটা কি আমাদের? তাতালের বিট। তাতালের বিট। তাতালের বিট হচ্ছে আমাদের যেটা আমরা তাতালের মাথায় ইউজ করি। ঠিক আছে, এই তাতালের বিট। ঠিক আছে, চিনতে পারলাম তাতালের বিট। তারপরে হচ্ছে আমাদের হটগান তাতাল, এটা আমরা সরাসরি দেখাবো। আর এখানে বাকি আছে 19 নম্বর ব্রাশ, এটা হচ্ছে আমাদের একটা ব্রাশ, দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমরা কি করি মূলত? এই ব্রাশটা দিয়ে আমরা মোবাইল অথবা ল্যাপটপের যে ময়লা আছে ওইগুলো পরিষ্কার করি। বোঝা গেছে সবাই? ক্লিয়ার? আমরা চলে যাব এখন
সরাসরি আমাদের যে হটগান আছে হটগানে এখন আমরা দেখব হচ্ছে যে তাতাল এইটা বলছিলাম যে তাতাল এই তাতালের মাথাটা যেটা আছে এটা হচ্ছে তাতালের তাতালের বিট এই যে মাথাটা উপরের মাথাটা আমার আঙ্গুলে যে মাথাটা আছে এটা হচ্ছে তাতালের কি বিট ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের যেটা টোটাল হটগানটা হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে আমাদের হটগান এদিকে ভলিউম সিস্টেম আছে আমাদের বাড়ানো কমানো সিস্টেম আছে আমরা বাড়াইয়া কমাইয়া কাজ করতে পারবো আর এটা হচ্ছে আমাদের যে হাওয়া বের করে যে পার্টস গুলো উঠানোর জন্য আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে আমাদের এই এই হটগানের যে ইয়াটা এটা ঠিক আছে হটগান এটা এটা দিয়ে মূলত আমরা পার্টস গুলো এভাবে এভাবে উঠাই ক্লিয়ার সবাই বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা চলে যাব এখন পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে মাদারবোর্ড শর্ট আছে কিনা বা মাদারবোর্ডটা কি ধরনের প্রবলেম হইতে পারে এই এই মাদারবোর্ডে এই পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে আমরা মাদারবোর্ডগুলো আইডেন্টিফাই করি মাদারবোর্ডে কি ধরনের প্রবলেম হইতে পারে বা কোনো সমস্যা আছে কিনা বা মাদারবোর্ডে শর্ট আছে কিনা আজকে আমরা টোটাল যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে যে একটা মোবাইল এবং একটা ল্যাপটপ বা কম্পিউটার সার্ভিসিং করার জন্য যে কম্পোনেন্টগুলো আমাদের লাগে আমরা চেষ্টা করছি সবগুলো কম্পোনেন্ট দেখানোর জন্য আজকে আমাদের এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা নেক্সটে অন্য কোনো ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম।